নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো বাড়ি তৈরির সময় কোন ব্রিক ব্যবহার করবেন, ট্র্যাডিশনাল রেড ক্লে ব্রিক নাকি এএসসি ব্লক। এই ভিডিওতে আমরা সম্ভাব্য সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কভার করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক মিস্টার কৌস্তভ রয়কে, ওনার অনুরোধেই আমরা আজকের এই ভিডিওটি বানাচ্ছি। যাই হোক, অনেকেই হয়তো জানেন এএসসির পুরো কথা হলো অটোক্লেভড এরেটেড কনক্রিট, যেটি বর্তমান দিনে ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। আপনারা নিশ্চয়ই অনেকেই আপনাদের আশেপাশে এএসসি ব্লক দিয়ে বাড়ি তৈরি হওয়া দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এএসসি ব্লকের সঙ্গে রেড ব্রিকের কিছু ডিফারেন্স, জানবো কিছু টেকনিক্যাল পয়েন্ট এবং সবশেষে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেবো যে আপনার বাড়ির জন্য কোনটি আপনার ব্যবহার করা উচিত। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার পরে আশা করি আপনার যাবতীয় কোয়ারিজ দূর হয়ে যাবে। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই শুরু করবো র মেটেরিয়াল দিয়ে। এএসসি অর্থাৎ অটোক্লেভড এরেটেড কনক্রিট, এই নামটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে এয়ারের পরিমাণ অনেক বেশি। সাধারণত এএসসি ব্লক তৈরি হয় স্যান্ড, সিমেন্ট, অ্যালুমিনিয়াম পাউডার এবং কিছু এক্সপেন্সিভ এজেন্টের দ্বারা, যেগুলো এই সমস্ত কিছুর মিক্সচারকে পাউরুটির মতো ফুলিয়ে দিতে পারে। ইনফ্যাক্ট এএসসি ব্লকের প্রায় 70-80% হলো এয়ার। অন্যদিকে ট্র্যাডিশনাল রেড ক্লে ব্রিক তৈরি হয় ন্যাচারাল সয়েল থেকে, যেখানে মূলত থাকে ক্লে, স্যান্ড, লাইম এবং আয়রন অক্সাইড ও অন্যান্য কিছু মিনারেলস। এরপরে আসে সাইজ। জেনারেলি মার্কেটে তিনটি সাইজে এএসসি ব্লক পাওয়া যায়, যেগুলি হলো 600x200x100 মিলিমিটার, 600x200x150 মিলিমিটার এবং 600x200x200 মিলিমিটার। অন্যদিকে মার্কেটে আমরা যে ট্র্যাডিশনাল রেড ব্রিক পাই তার সাইজ হলো 10 ইঞ্চি/5 ইঞ্চি/3 ইঞ্চি, অর্থা৭ 230x100x75 মিলিমিটার। অন্যদিকে মডিউলার ব্রিকের সাইজ হলো 190x90x90 মিলিমিটার। এরপরে আমরা আসবো ভলিউমের কথায়। যদি 600x200x100 মিলিমিটারের এএসসি ব্লক নিয়ে কাজ করা হয়, তাহলে সেটি 6টি মডিউলার ব্রিকের ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 600x200x100 মিলিমিটারের এএসসি ব্লক যে ভলিউম অকুপাই করে, 6টি মডিউলার ব্রিক সেই একই ভলিউম অকুপাই করবে। এবং আমরা যদি একটি 600x200x200 মিলিমিটারের এএসসি ব্লকের ওজন করি, তাহলে সেটি হবে প্রায় 8-9 কেজি। সিমিলারলি একটি মডিউলার ব্রিকের ওয়েট হয় প্রায় 3-3.5 কেজি, অর্থাৎ একটি এএসসি ব্লকের ইকুইভ্যালেন্ট যেহেতু 6টি মডিউলার ব্রিক, তাহলে 600x200x100 মিলিমিটারের মডিউলার ব্রিকের ওজন হবে প্রায় 18-20 কেজি। অর্থাৎ আমরা খুব সহজেই বলতে পারি এএসসি ব্লকের ওজন রেড ক্লে ব্রিকের তুলনায় প্রায় অর্ধেক এবং ভলিউম প্রায় 6 গুণ। এবার প্রশ্ন আসে, এদের চিনবেন কী করে? সবার প্রথমেই বুঝতে পারবেন কালার দেখে। এএসসি ব্লকের কালার হলো গ্রে, অন্যদিকে ক্লে ব্রিকের কালার হলো রেড কিংবা ব্রাউন। এছাড়াও এএসসি ব্লক তৈরি হয় অটোমেটিক মেশিন মোল্ডিংয়ের সাহায্যে, তাই এর সারফেস ভীষণ স্মুথ এবং ইউনিফর্ম হয়। অন্যদিকে ক্লে ব্রিক যেহেতু ম্যানুয়ালি তৈরি করা হয়, তাই ক্লে ব্রিকের সারফেস সবসময় স্মুথ হয় না এবং আনইউনিফর্ম হয়, তার মধ্যে আন্ডুলেশনস দেখা যায়। যেহেতু ফ্যাক্টরিতে মেশিনের মাধ্যমে তৈরি হয়, তাই এএসসি ব্লকের সাইজ ভ্যারিয়েশন ±1.5 মিলিমিটার অবধি। অন্যদিকে ম্যানুয়ালি তৈরি হওয়ার কারণে রেড ক্লে ব্রিকের সাইজ ভ্যারিয়েশন প্রায় ±5 মিলিমিটার অবধি। অর্থাৎ বলা যায় রেড ব্রিকের তুলনায় এএসসি ব্লক সাইজের দিক থেকে অনেক বেশি অ্যাকিউরেট। এই প্রসঙ্গে আরও একটি কথা উল্লেখ করতে হয়, সারফেস স্মুথ হওয়ার কারণে এএসসি ব্লকের প্লাস্টারের থিকনেস অনেক কম লাগে। যেখানে রেড ক্লে ব্রিকের জন্য প্লাস্টার দিতে হয় 20 মিলিমিটার, সেখানে এএসসি ব্লকের প্লাস্টার থিকনেস মাত্র 10 মিলিমিটার। এই কারণে এএসসি ব্লক ব্যবহার করলে আপনার বাড়ির কার্পেট এরিয়াও ইনক্রিজ করবে। যদি কার্পেট এরিয়া কাকে বলে আপনি না জানেন, তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। এখানে কার্পেট এরিয়া, বিল্টআপ এরিয়া, সুপার বিল্টআপ এরিয়া এই সমস্ত কিছু নিয়েই ডিটেল আলোচনা করা আছে। এই ভিডিওটির লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নেক্সট, যদি আপনি একটি 10x10 ফিটের ওয়াল এএসসি ব্লক দিয়ে করান, তাহলে তাতে মোট 162টি জয়েন্ট আসবে। সিমিলারলি একই 10x10 ফুটের ওয়াল যদি রেড ক্লে ব্রিক দিয়ে বানানো হয়, তবে সেক্ষেত্রে মোট জয়েন্টের পরিমাণ হবে 1656টি। অর্থাৎ আমরা বলতে পারি এএসসি ব্লক দিয়ে কাজ করলে মটার বা মশলার পরিমাণ অনেক কম লাগে, কারণ এএসসি ব্লকের জয়েন্টের সংখ্যা অনেক কম। এছাড়াও প্লাস্টারিংয়ের থিকনেসও প্রায় অর্ধেক। তাহলে বলা যায় এএসসি ব্লক ব্যবহার করলে লেবারের কাজের পরিমাণ অনেক কমে যায় এবং কাজটি অনেক দ্রুত সম্পন্ন হয়। অর্থাৎ এএসসি ব্লক দিয়ে কাজ করলে কাজ অনেক তাড়াতাড়ি হবে, অন্যদিকে রেড ক্লে ব্রিক দিয়ে কাজ করলে কাজ খুব ধীরগতিতে হবে। এছাড়াও কাজ কম হওয়ার দরুন লেবারের পরিমাণও অনেক কম লাগবে,
অর্থাৎ আলটিমেটলি এএসি ব্লক ব্যবহার করলে সেখানে আপনার লেবার চার্জেসও অনেক কম লাগবে এবং আপনার অনেকটা টাকা বেঁচে যাবে। প্র্যাকটিক্যালি দেখা যায়, রেড ক্লে ব্রিক দিয়ে একটি দেওয়াল বানাতে যদি তিনজন মিস্ত্রির প্রয়োজন হয়, তাহলে সেম ওয়াল এএসি ব্লক দিয়ে বানাতে একজন মিস্ত্রি লাগবে। অর্থাৎ এএসি ব্লক ব্যবহার করলে আপনি প্রায় 3 গুণ পর্যন্ত মিস্ত্রির খরচ কমিয়ে ফেলতে পারবেন। তো এতক্ষণ আমরা কিছু বেসিক পয়েন্টস নিয়ে ডিসকাস করলাম, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট টেকনিক্যাল পয়েন্ট আলোচনা করব। সবার প্রথমে আছে ড্রাই ডেন্সিটি। ড্রাই ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব। যার ঘনত্ব যত বেশি হবে সেটি তত বেশি ভারী হবে। সাধারণত এএসি ব্লকের ড্রাই ডেন্সিটি হলো 550 থেকে 650 কেজি পার মিটার কিউব। অন্যদিকে রেড ক্লে ব্রিকের ড্রাই ডেন্সিটি হলো 1900 কেজি পার মিটার কিউব। অর্থাৎ এখান থেকেই বলা যায় কেন এএসি ব্লকের ওজন এতটা কম হয়। নেক্সট পয়েন্ট হলো কম্প্রেসিভ স্ট্রেংথ, অর্থাৎ কার স্ট্রেংথ কত বেশি। জেনারেলি এএসি ব্লকের কম্প্রেসিভ স্ট্রেংথ হয় 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার থেকে 6 নিউটন পার মিলিমিটার স্কোয়ার অবধি। অন্যদিকে অ্যাজ পার আইএস কোড রেড ক্লে ব্রিকের মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ হতে হয় 7.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি, এএসি ব্লক কখনোই লোড বিয়ারিং স্ট্রাকচারে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নন লোড বিয়ারিং স্ট্রাকচারে অর্থাৎ কলাম বিম আছে এরকম স্ট্রাকচারেই ব্যবহার করতে হবে। মূলত হাই রাইজ বিল্ডিংয়ে এএসি ব্লকের ব্যবহার অনেক বেশি প্রচলিত, কারণ এতে বিল্ডিংয়ের ডেড লোড অনেকটা কম হয়ে যায়। আরেকটি বিষয় এখানে উল্লেখ করি, এএসি ব্লক কখনোই ফাউন্ডেশনে ব্যবহার করবেন না। যেহেতু এএসি ব্লক অনেক হালকা হয় এবং বিল্ডিংয়ের ডেড লোড অনেক কমিয়ে দেয়, সেহেতু এএসি ব্লক ব্যবহার করে আপনি প্রায় 15% স্টিল এবং 7% অবধি কনক্রিট বাঁচাতে পারবেন। অর্থাৎ আপনার স্ট্রাকচারাল কস্টও অনেকটা কমবে। এরপর আসে থার্মাল কন্ডাক্টিভিটির কথা। থার্মাল কন্ডাক্টিভিটি মানে হলো কোনো মেটেরিয়ালের মধ্যে দিয়ে কতটা পরিমাণে হিট পরিবহন হবে। সহজ ভাষায় বলা যায়, যার থার্মাল কন্ডাক্টিভিটি কম সেটি ঘরকে গরমকালে ঠান্ডা রাখবে এবং শীতকালে গরম রাখবে। অন্যদিকে থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হলে উল্টোটা হবে, অর্থাৎ গরমকালে ঘর বেশি গরম হবে, শীতকালে ঘর বেশি ঠান্ডা থাকবে। তো এএসি ব্লক এবং রেড ব্রিকের মধ্যে তুলনা করলে বলা যায়, এএসি ব্লকের থার্মাল কন্ডাক্টিভিটি কম এবং রেড ক্লে ব্রিকের থার্মাল কন্ডাক্টিভিটি বেশি। এরপর আছে ফায়ার রেজিস্ট্যান্স। জেনারেলি 100 মিলিমিটার থিক এএসি ব্লকের ওয়াল প্রায় 4 ঘন্টা অবধি ফায়ার রেজিস্ট করতে পারবে। অন্যদিকে 100 মিলিমিটার থিক রেড ব্রিকের ওয়াল মাত্র 2 ঘন্টা অবধি ফায়ার রেজিস্ট করতে পারবে। এরপর আছে সাউন্ড ইনসুলেশন। এক্ষেত্রে বলা যায়, দুটিরই সাউন্ড ইনসুলেশন প্রপার্টি ভীষণ ভালো। 200 মিলিমিটার থিক এএসি ব্লকের ওয়াল প্রায় 40 থেকে 45 ডেসিবেল অবধি সাউন্ড কমাতে পারে। অন্যদিকে 150 মিলিমিটার থিক রেড ক্লে ব্রিকের ওয়াল 40 ডেসিবেল সাউন্ড কমাতে পারে এবং 230 মিলিমিটার থিক রেড ব্রিকের ওয়াল প্রায় 50 ডেসিবেল অবধি সাউন্ড কমাতে পারে। এবার আমরা আলোচনা করব এই বিষয়ের সবচেয়ে মূল পয়েন্ট, যেটি হলো দাম। মোটামুটিভাবে আজকের মার্কেট অনুযায়ী 1 কিউবিক মিটার এএসি ব্লকের দাম পড়ে প্রায় 3000 থেকে 4000 টাকা। অন্যদিকে 1 কিউবিক মিটার রেড ব্রিকের দাম পড়ে প্রায় 2500 থেকে 3000 টাকা। দামের দিক থেকে দেখলে এএসি ব্লকের দাম রেড ক্লে ব্রিকের থেকে সামান্য বেশি। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম এএসি ব্লক এবং রেড ক্লে ব্রিক সম্বন্ধে সম্ভাব্য সব কিছুই। এবার কনক্লুশনে আসার পালা। দেখুন, এএসি ব্লক ব্যবহার করলে কাজ খুব দ্রুতগতিতে হয়, লেবার কম লাগে এবং মশলার পরিমাণ অনেক কমে যায়। অর্থাৎ আপনার বিল্ডিং তৈরি করার ওভারঅল খরচ অনেকটা কমে যায়, যার সাথে সাথে বিল্ডিংয়ের ডেড লোড প্রায় অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এ কথা খুব সহজেই বলা যায়, বাড়ি তৈরির কাজের জন্য এএসি ব্লক অনেক বেটার কম্পেয়ার টু রেড ক্লে ব্রিক। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, এএসি ব্লক কখনোই লোড বিয়ারিং স্ট্রাকচারে ব্যবহার করা যাবে না অথবা ফাউন্ডেশনে এএসি ব্লক ব্যবহার করা যাবে না। লোড বিয়ারিং স্ট্রাকচার অর্থাৎ যেখানে কলাম বিম নেই, যেখানে সমগ্র লোড বহন করে ওয়াল, সেখানে অবশ্যই রেড ক্লে ব্রিক অথবা ফ্লাই অ্যাশ ব্রিক ব্যবহার করা উচিত। রেড ক্লে ব্রিক এবং ফ্লাই অ্যাশ ব্রিকের তুলনা করে একটি ডিটেইল ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই ভিডিওটির পাশাপাশি সেটিকে দেখতেও ভুলবেন না। যাই হোক, এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিন। এছাড়াও এই বিষয়ে আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের সেটি জানিয়ে দিন, আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিওর আপডেট আপনি পান সবার আগে। আর আপনি আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন, আমার প্রতিটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখন আপনার স্ক্রিনে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।